চক্রের আয়োজন। আর আজকে আমাদের বিশেষ বক্তা যিনি, তিনিও নিবেদিতা, অধ্যাপিকা নিবেদিতা পাল। তিনি আজকে নিবেদিতার সম্পর্কে, নিবেদিতার নারী শিক্ষা বিস্তারে তার ভূমিকার কথা আলোচনা করবেন। এখানে আজ উপস্থিত আছেন আমার সহকর্মীরা, আমার প্রিয় সহকর্মীরা, আমাদের প্রিয় অধ্যক্ষা মহাশয়া, আমাদের ছাত্র ছাত্রীরা এবং অন্যান্য কলেজেরও কিছু জনকে আমি দেখতে পাচ্ছি সম্ভবত। সকলকে আমার শারদীয় প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন এবং আজকের সভায় উপস্থিত থাকার জন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই। আমি বেশি কথা বলবো না, আজ সময়ও খুব কম। আমি আমাদের প্রিয় অধ্যক্ষ মহাশয়ের কাছে অনুরোধ রাখব, তিনি আজকে সভার আমন্ত্রণ ভাষণ দিতে তার কাছে অনুরোধ জানাচ্ছি এবং আজকের বক্তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর ভার তার উপরই ছেড়ে দিলাম। ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই সকলকে বিজয়াদশমীর সমাপন উপলক্ষে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং দুর্গা দুর্গতী নাসিনীর কাছে প্রার্থনা করি যে সকলে সুস্থ থাকুক, এই পৃথিবী দ্রুত সুস্থ হয়ে উঠুক। আমরা সত্যি এই নতুন স্বাভাবিকের হাত ধরে স্বাভাবিক জীবনের চেনা ছন্দে ফিরে আসি। এই শুভেচ্ছা বার্তাটুকু আমার কলেজের সমস্ত ছাত্রী, সমস্ত শিক্ষা বন্ধু, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অধ্যাপক অধ্যাপিকাদের পক্ষ থেকে আমি সকলের কাছে পৌঁছে দিতে চাই। সকলে ভালো থাকুন। আজকে যাকে নিয়ে আমাদের এই আলোচনা চক্রের আয়োজন, তিনি হলেন সিস্টার নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ নোবেল। খুব বেশি কথা বলবো না, এই আইরিশ টিচার এবং স্বামী বিবেকানন্দের অন্যতম শিষ্যা, তিনি ভারতে পদার্পণ করেন স্বামী বিবেকানন্দের সূত্র ধরেই এবং তারপরে তিনি যেভাবে আত্মশক্তিতে বলিয়ান হওয়ার পথ দেখিয়েছেন, যেভাবে শিক্ষাকে ক্ষমতায়নের মূল হাতিয়ার হিসেবে গণ্য করেছেন এবং নারীর উত্তরণের পথে তিনি যে পথনির্দেশ করেছেন, এই সবটুকুই জেনে নেব সরোজিনী নাইডু কলেজের অধ্যাপিকা ডক্টর নিবেদিতা পাল তার কাছ থেকে। ডক্টর নিবেদিতা পাল আমার বহুদিনের পরিচিত, শুধু কলিগ বা সহকর্মী বললে কম বলা হয়, তিনি আমার অন্যতম সহযোগী বান্ধবীও বটে। যখনও জয়েন করে কলেজে, তারপর থেকেই তার শিক্ষানুরাগ আমাদের অনেককেই, অনেক আমাদের যারা সিনিয়র টিচার্স ছিলাম তাদের অনেককেই মুগ্ধ করেছিল। ইতিহাস বিভাগের এই অধ্যাপিকার কাছ থেকে আজকে আমরা শুনে নেব সিস্টার নিবেদিতার পথনির্দেশের কথা। ওভার টু নিবেদিতা, নাকি আমি মধুমিতাকেই বলবো আবার সকলকে স্বাগত জানাতে, সমস্ত অংশগ্রহণকারী সমস্ত ছাত্রীদের অভিনন্দন এবং স্বাগত জানাতে এবং আমাদের আজকের
যিনি রিসোর্স পার্সন ডক্টর নিবেদিতা পাল, তাকেও আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে আজকের আলোচনা চক্রকে চক্রের সূচনা করতে। ওভার টু মধুমিতা। ধন্যবাদ ম্যাডাম। ম্যাম, আমরা আর বেশি কথা না বলে অলরেডি আর কেউ নতুন জয়েন করেছেন কি, উপস্থিত সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আলোচনা চক্রে উপস্থিত থাকার জন্য। আর আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাই অধ্যাপিকা নিবেদিতা পালের কাছে, তার বক্তব্য শোনার অধীর অপেক্ষায় আমরা। ডক্টর নিবেদিতা পাল, ডক্টর পাল আপনি আছেন? হ্যাঁ, আমি আছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমার গলা কি শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে। আচ্ছা, মাননীয় অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ, গেরাল মজুমদার কলেজ ফর উইমেন, বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা যারা আজকে এই ওয়েব এই আলোচনা চক্রে উপস্থিত আছেন, এবং আমার সবচেয়ে প্রিয় ছাত্রীরা, প্রথমেই আমি সবাইকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আমাকে যে আজকে একটি সুযোগ দেওয়া হয়েছে ভগ্নী নিবেদিতা সম্পর্কে বলার জন্য, তার জন্য আমি অধ্যক্ষ মহাশয়া এবং ডিপার্টমেন্টের যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদের কাছেও আমি কৃতজ্ঞতা জানাই। আজকে ভগিনী নিবেদিতার 154তম জন্মদিন। 1867 সালে 28শে অক্টোবর নিবেদিতা জন্মগ্রহণ করেন। নিবেদিতা সম্পর্কে আমার জ্ঞান যে খুব বেশি তা নয়, যে কোনো কারণে আমার নাম নিবেদিতা রাখা হয়েছে। আমার বাবা হয়তো কিভাবে রেখেছিলেন আমি জানি না, কিন্তু নিবেদিতার কোনো গুণই আমার নেই। তা সত্ত্বেও আমি চেষ্টা করব আজকে নিবেদিতা সম্পর্কে যেটুকু আমি জানি, হয়তো খুবই সীমিত আমার জ্ঞান, কিছুটা অন্তত আপনারাও অনেক কিছু জানেন, একটু শেয়ার করার, বা হয়তো আমি কিছু বলবো তারপরে আপনারা কিছু বলবেন এবং আমি সমৃদ্ধ হব, কারণ আমাদের কারো জ্ঞানই সম্পূর্ণ নয়। ভগিনী নিবেদিতাকে আমরা 1867 মানে 1900 শতক বলি, বা 19th century। আচ্ছা, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যালো, খুব ভালো, খুব পরিষ্কার শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, 1900 শতক, 1867 মানে 1900 শতক। আমি একটি আমার পিএইচডি করার সময় আমি একটি টপিক নিয়ে পিএইচডি করেছি টপিক নিয়ে পিএইচডি করেছিলাম সেটা ছিল যে 19 শতকে নন অফিসিয়াল ইউরোপিয়ানস, বা যারা যে সকল ইউরোপীয় প্রশাসনের সঙ্গে যুক্ত নয়, তারাও তো অনেকে ভারতবর্ষে এসেছেন, যেমন কলোনিয়াল অফিসার্স বা ইম্পেরিয়াল অফিসার, সরকারি কর্মচারী, আধিকারিকদের স্ত্রী সন্তান কিংবা মিশনারি বা তাদের ভৃত্যরা ভারতবর্ষে এসেছেন এবং তারা ভারতবর্ষ সম্পর্কে লিখে গেছেন, যেটাকে আমরা বলি ট্রাভেল রাইটিং বা ট্রাভেলগ। এইগুলোর থেকেও ভারতবর্ষ সম্পর্কে অনেক কিছু জানা যায়, যা অনেক সময় সরকারি অফিসার বা আধিকারিকরা নিজেদের পদমর্যাদার দরুন প্রকাশ করতে পারতেন না। এইটা বলার একটাই কারণ আমার, সেটা হলো যে যারা এসছেন তারা তো সবাই বেশিরভাগই ইউরোপীয় বা ইংল্যান্ডবাসী, তারা ভারতবর্ষ সম্পর্কে কি ভাবতেন, কারণ সেই প্রেক্ষিতেই আমি নিবেদিতাকে নিয়ে আসব। একসময় উডস বিটারলি তিনি একটি গ্রন্থে বলছেন, বইটির নাম হলো কালচার্স ইন কনফ্লিক্ট, এনকাউন্টার্স বিটুইন ইউরোপিয়ান এন্ড নন ইউরোপিয়ান কালচার্স, অর্থাৎ সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব, ইউরোপীয় এবং নন ইউরোপীয় সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব নিয়ে তিনি লিখেছেন। সেখানে তিনি বলছেন যে ইউরোপীয় এবং নন ইউরোপীয় সংস্কৃতির মধ্যে তিন ধরনের সম্পর্ক দেখা যায়, একটা হলো যোগাযোগ, একটা হলো সংঘর্ষ, এবং একটা হলো সম্পর্ক। কিন্তু এই তিনটে ভাব একইভাবে প্রকাশ পায় না, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্ক ইউরোপীয় এবং নন ইউরোপীয়দের মধ্যে সম্পর্ক সংঘর্ষে, এবং এই সম্পর্কে কন্ট্যাক্ট, যোগাযোগ এবং সংঘর্ষ পরস্পর সমান্তরাল ভাবে চলে। ইম্পেরিয়াল ইডিওলজি বা সাম্রাজ্যবাদী ধ্যান ধারণাই 19 শতকের ভারতকে নিয়ন্ত্রণ করেছে। যারাই ভারতবর্ষে এসছেন তারা কখনো এটা ভুলতে পারেননি যে তারা ইউরোপীয়, তারা ইংল্যান্ড থেকে এসছেন, তারা শাসক গোষ্ঠী। হয়তো ইংল্যান্ডে তারা এমন কেউ বিখ্যাত বা বিশেষ কেউ ছিলেন না, কিন্তু আমাদের একটা ধারণা আছে তো, মানে আমরা একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, আমার গাইড বলেছিলেন যে যখনই আমি একটু ভালো ড্রেস পরবো, ভালো জামা কাপড় পরবো,
আমার পাশে যদি কেউ একজন দাঁড়ায়, যিনি হয়তো জামা কাপড়ে কিছুটা দীর্ণ, কিছুটা জীর্ণ, কোথাও না কোথাও আমার একটা মনে হবে যে আমি এদের থেকে অনেক উন্নত। সেই যে ধারণা আমাদের, এখন আমরা অনেক ক্ষেত্রে চলার পথে এই ধারণা মনে পোষণ করি, হয়তো স্বজ্ঞানেই হোক বা অজ্ঞানেই হোক। তেমনি এই ইউরোপীয়রা যখন ভারতবর্ষে আসতেন, তারা সব সময় এই ধারণা নিয়েই আসতেন যে তারা ব্রিটিশ শাসনের প্রতিনিধি, তারা ইম্পেরিয়াল রুলার্সদের রিপ্রেজেন্টেটিভ, এবং তার ফলে ভারতের প্রতি শ্রদ্ধার থেকে বেশি ঘৃণা, একটি অবদমিত দৃষ্টিভঙ্গি থেকে দেখা, এগুলোই ছিল মূল বৈশিষ্ট্য। 19 শতকে ভিক্টোরিয়ান ইডিওলজি অফ রেস ইংল্যান্ডে তৈরি হয়, যেখানে সবসময় দেখা হয় যে ভারতবর্ষ বা প্রাচ্যের দেশগুলো অনেক ইনফেরিয়ার এবং তারা কোনোদিনই উন্নতি করতে পারবে না, কারণ যতদিন না পাশ্চাত্য তাদেরকে সেই চেষ্টা করবে। এই কনটেক্সটে বলা হচ্ছে যে নিকোলাস ডার্কস তিনি বলছেন যে সবসময় নেটিভসরা, অর্থাৎ যারা এদেশীয় বা যাদের উপর শাসন করা হচ্ছে, দে আর মার্জিনালাইজড ইন দ্য হোল কলোনিয়াল ডিসকোর্স, কারণ তাদের নিজস্ব কোনো কিছু বলার ছিল না। ছাত্রীদের জন্যই বাংলায় বলছি যে তারা মার্জিনাল, মার্জিনাল মানে কি প্রান্তিক, পুরো আলোচনা চক্রে তারা প্রান্তিক। কারণ যদি এখানে দেখা হয়, দেখা হবে যে এই যারা উপনিবেশীয় তারা সবসময় সাবজেক্ট, অবজেক্ট, সরি, তারা সবসময় অবজেক্ট, সাবজেক্ট নয়। অর্থাৎ কি, যেভাবে আমাদের বর্ণনা করা হয়েছে আমাদের সেটাই মানতে হয়েছে, আমরা অবজেক্ট, এখানে আমরা সাইলেন্সড, কারণ আমাদের বক্তব্য রাখতে দেওয়া হয়নি। তারা যেভাবে আমাদের বর্ণিত করেছে সেইভাবেই কিন্তু আমরা বর্ণিত হয়েছি। যেটা আমরা এডওয়ার্ড সাইডের ওরিয়েন্টালিজমে দেখি, যে ইউরোপীয়দের একটা অপর দরকার ছিল, যেমন আমি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গেলে সবসময় চাইবো আমার বিরুদ্ধে কেউ, যার যে যার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি দেখাতে পারি আমি প্রফেসর, আমি উন্নত, আমি শিক্ষিত। তাহলে একটি অপর, দ্য আদার, সবসময় প্রয়োজন হয় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গেলে। এডওয়ার্ড সৈয়দ তার গ্রন্থ ওরিয়েন্টালিজমে বলছেন সেই অপরটাই ছিল ভারতবর্ষ, যার বিরুদ্ধে দাঁড়িয়ে ইংল্যান্ড নিজেকে ব্যাখ্যা করেছে, নিজের গর্বকে প্রতিষ্ঠা করেছে, নিজের আধিপত্য বিস্তার করেছে। এবং এই পুরো কলোনিয়াল ডায়ালগে কিন্তু দ্য নেটিভস আর সাইলেন্সড, তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু কিছু বলতে দেওয়া হয়নি। এরকম যখন একটা 19 শতকের মনোভাব চলছে এবং ভারতবর্ষ যখন বেশিরভাগদের কাছে, যারাই সে অফিস মানে প্রশাসনিক দিকেই হোক বা যারা ঘুরতে এসেছেন, বেশিরভাগই ভারতের ধর্ম, ভারতের সমাজ, ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিন্দা, হীন চোখে দেখেছেন এবং মনে করেছেন যে ভারতের এই পিছিয়ে পড়ার মূল কারণই হলো ভারত পৌত্তলিকতার দেশ, ভারত মূর্তি পূজা করে, ভারতবর্ষের কোনো নিজস্বতা নেই, ভারতের কোনো অতীত সংস্কৃতি ছিল না, সেখানেই আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ কি করেছেন, ভারতকে তুলে ধরেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন কোনো এক সময় যে পৃথিবীতে কোনোদিনই উন্নতি হবে না যতদিন নারীর অবস্থার উন্নতি না হবে। একটি পাখি কখনো একটা দানা নিয়ে উঠতে পারে না, তার দুটো দানা বিস্তার করলেই কিন্তু সে উঠতে পারে। অতএব যদি ভারত বিশ্বে নারীর উন্নতি না ঘটে বা নারীর উত্থান না ঘটে, তবে কিন্তু তার কোনো উন্নতি সম্ভব নয়। এরকম একটা অবস্থাতে 1886 সালে রামকৃষ্ণ দেব, তিনি নিজেও নারীকে, নারীদের সম্মান করতেন, কারণ তার যিনি এ ছিলেন মানে উপনয়নে যিনি তার ভিক্ষা মা হয়েছিলেন, তিনি ছিলেন একজন শূদ্র জাতীয় মহিলা, তার নাম ধনী, এবং তাকে তিনি ধনীমা বলে ডাকতেন। তারপরে তিনি সারদা দেবীকে নিজে স্বয়ং পূজা করেছেন মাতৃরূপে, এবং তার বিভিন্ন সময় তিনি যখন বিভিন্ন রকম যজ্ঞ থেকে শুরু করে বা তার সাধনাকালে ভৈরবীরাও তাকে কি করেছেন, বিভিন্ন মন্ত্রে তাকে উদ্দীপ্ত করেছেন। রামকৃষ্ণদেব এর মৃত্যু ঘটে বা রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ হয় 1886 সালে। 1890 সালে, কারণ নিবেদিতাকে বলতে গেলে বিবেকানন্দকে আনতেই হয়, স্বামীজিকে ছাড়া কখনোই নিবেদিতা হতে পারত, নিবেদিতা আসতে পারতেন না, বা নিবেদিতা আজকে নিবেদিতা হতে পারতেন না। তাই 1890 সালে স্বামী বিবেকানন্দ আলমোড়ায় যান, এবং আলমোড়ায় গিয়ে তিনি যখন সেখানে একটি খবর পান, সেই খবরটি হলো তার নিজের ভগিনী আত্মহত্যা করেন,
বাড়ির বিভিন্ন অত্যাচারের কারণে। স্বামীজি তখন দুঃখে ভারাক্রান্ত, এক ব্যক্তিগত তার শোক তার ভগিনীকে হারানোর জন্য, এবং অপরদিকে তখন তিনি প্রচন্ড ভাবে উপলব্ধি করতে পারেন ভারতীয় নারীর সমস্যা। তিনি মনে মনে স্থির করেন তিনি কিছু করবেন তাদের অবস্থার প্রেজেন্ট কন্ডিশন বা তাদের অবস্থার উন্নতির জন্য, কারণ তিনি জানতেন যে দেশের উন্নতি, জাতির উন্নতি নারীদের ছাড়া কখনোই সম্ভব নয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 1893 সালে তিনি আমেরিকা যাচ্ছেন, চিকাগো ধর্ম মহাসম্মেলনে তিনি হিন্দু ধর্মকে নতুন করে তুলে ধরছেন, হিন্দু ধর্মকে ব্যাখ্যা করছেন। সেই আমেরিকায় থাকাকালীন তিনি প্রচন্ড ভাবে মুগ্ধ হন আমেরিকার নারীদের দেখে, তাদের শিক্ষা, তাদের স্বাধীনতা, বিভিন্ন কর্মে তাদের অংশগ্রহণ স্বামীজিকে মুগ্ধ করে। সেখান থেকে তিনি বুঝতে পারেন যে একদিকে যখন আমেরিকার নারীরা এগিয়ে যাচ্ছেন, তখন ভারতে তার ঠিক উল্টো দিকে নারীদের অবস্থা কতখানি শোচনীয়, এবং তার হৃদয়কে পুরো দীর্ণ বিদীর্ণ করে দেয়। তিনি 1894 সালে তারই ভ্রাতা, ভ্রাতা বলতে আমি বলতে চাইছি তার শিষ্য, তার গুরু ভাই, তার শিবানন্দ কে লিখছেন আমেরিকা থেকেই। তিনি বলছেন যে ভারতবর্ষ সবচেয়ে পিছিয়ে পড়া দেশ কেন জানো? শুধু পিছিয়ে পড়া নয়, সবচেয়ে উইকেস্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড অফ অল দ্য কান্ট্রিজ। কেন? একটাই কারণ, কারণ এখানে শক্তিকে আরাধনা করা হয় না, শক্তিকে ছোট চোখে দেখা হয়, দমিয়ে রাখা হয়। তিনি স্বপ্ন দেখছেন সারদা মাকে কেন্দ্র করে আবার সেই শক্তির পুনরুত্থান ঘটবে, এবং প্রাচীনকালের গার্গী মৈত্রেয়ীদের আবার উদ্ভব হবে। তাই তিনি স্বপ্ন দেখছেন যে তিনি একটি মঠ নির্মাণ করবেন মায়ের জন্য এবং পরবর্তীকালে মায়ের সন্তানদের জন্য। এরপরে তিনি মনে করছেন কিভাবে নারীর উত্থান ঘটতে পারে, কিভাবে নারীর অবস্থার উন্নতি হতে পারে। তার একটাই প্যানাকিয়া তিনি বলেছেন, বা একটাই সমাধান, তা হলো শিক্ষা। কারণ শিক্ষাই কি করতে পারে, শিক্ষায় নারীর অভ্যুদয় ঘটাতে পারে, যেটাকে তিনি বলছেন ওয়ার্ল্ডলি এক্সেলেন্স, এবং আধ্যাত্মিক বা নিঃশ্রেয়স, স্পিরিচুয়াল রিয়েলাইজেশন। তার শিক্ষার দ্বারা তার ইহজাগতিক এবং আধ্যাত্মিক দুই ক্ষেত্রে বিকাশ ঘটতে পারে। কিন্তু নারী শিক্ষা কে দেবে, নারীদের কে শিক্ষিত করবে, তার জন্য দরকার মিশন এবং উইমেন এডুকেটর্স বা নারী শিক্ষয়িত্রী। কিন্তু তখনও ভারতের কাছে সেরকম কোন নারী শিক্ষয়িত্রী নেই যিনি এগিয়ে আসবেন সবকিছু ত্যাগ করে এবং ভারতীয় নারীদের জন্য সমস্ত কিছু সমর্পণ করবেন। এরকমই একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে 1895 সালে স্বামীজি লন্ডন পৌঁছচ্ছেন, সেখানে লেডি মার্গেসেন্সের গৃহে একটি ইনফর্মাল মিটিং হচ্ছে, একটি আলোচনা চক্র বসছে, যেখানে একজন শিক্ষিত সপ্রতিভ আইরিশ শিক্ষয়িত্রী মার্গারেট এলিজাবেথ নোবেল উপস্থিত। মার্গারেট, আমি একটু আগেই বললাম, 1867 সালের 28 অক্টোবর উত্তর আয়ারল্যান্ডে তার জন্ম। মার্গারেটের পিতা মার্গারেট কে সম্বন্ধে বলেছিলেন রেভারেন্ড স্যামুয়েল রিচমন্ড যে একদিন আসবে যখন মার্গারেটের কাছে একটি বড় মহৎ আধ্যাত্মিক ডাক আসবে, এবং সেদিন মার্গারেটকে কোনো শক্তি আর আটকে রাখতে পারবে না। সম্ভবত 1895 সালে ছিল সেই টার্নিং পয়েন্ট যখন মার্গারেটের কাছে সেই মহান ডাক বা দ্য ক্ল্যারিয়ন কল এসেছিল। স্বামী বিবেকানন্দের সঙ্গে মার্গারেট প্রথম থেকে, আজকে যদি আনন্দবাজার পত্রিকা দেখা হয় তাহলে দেখা যাবে যে একটি লেখা বেরিয়েছে, আমি একজন প্রব্রাজিকারী লেখা, নামটা হয়তো আমি দেখে উঠতে পারিনি বা দেখলেও মনে পড়ছে না এক্ষুনি। তিনি বলেছেন যে, শ্রী শ্রী অরবিন্দ বলেছেন নিবেদিতা সম্পর্কে যে নিবেদিতা শিখাময়ী, তার মধ্যে একটি দীপ্ত শিখা অন্তর্নিহিত ছিল। তখনও তিনি নিবেদিতা হননি, তিনি তখন মার্গারেট এলিজাবেথ নোবেল। ধর্ম সম্পর্কে মার্গারেটের ছিল চরম ঔৎসুক্য এবং অনেক প্রশ্ন, কিন্তু বিভিন্ন পাদ্রী বা বিভিন্ন জায়গায় কথা বলেও কিন্তু তার ধর্মীয় যেসব ইনকুইজিটিভনেস বা যেসব প্রশ্ন সমাধান হচ্ছিল না। 1895 সালে যখন এই
মার্গনসনের বাড়িতে গৃহে এই ধর্মীয় আলোচনা হয়, সেখানে তিনি বিভিন্নভাবে স্বামীজিকে বিভিন্ন ধর্মীয় প্রশ্ন করেন এবং স্বামীজির থেকে যে উত্তর তিনি পান তা তার হৃদয়কে বা তার চিত্তকে সন্তুষ্ট করে। তিনি নিজেই বলেছেন সেই আলোচনা বা সেই দিনে স্বামীজির উপস্থিতি সম্পর্কে, যে স্বামীজির মুখে একজন ঋষি, একজন সত্যিকারে আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাসপিরেন্ট বা যিনি আধ্যাত্মিকতার চরম পর্যায়ে পৌঁছেছেন, সেই দীপ্তি, সেই সৌম্যকান্তি চেহারা ফুটে উঠেছিল। রাফায়েল যেমন সিস্টাইন চ্যাপেলে এঁকেছেন, সেই আঁকা যেমন সুন্দর, তেমনি স্বামীজির দৃঢ়তা, স্বামীজির ভাব, স্বামীজির মনের মুখের প্রকাশ তাকে সেই সৌন্দর্যতেই পরিপূর্ণ করেছিল। এরপরে তিনি মার্গারেটকে স্বামীজি বলেন, 1895 সালে তিনি বলেন যে স্বামীজিকে দেখে বা স্বামীজির বক্তৃতা শুনে, যদিও প্রথমে মার্গারেট স্বামীজির প্রতি অন্যভাবে মুগ্ধ হয়েছিলেন, একজন পুরুষের প্রতি মুগ্ধতা, কিন্তু কিছুকাল পরেই সেই স্বামীজি তাকে জানান তিনি বীর সন্ন্যাসী, তার জন্য তাই তিনি কখনোই অন্যভাবে মেয়েটাকে মার্গারেটকে দেখতে পারবেন না। কিন্তু ধীরে ধীরে মার্গারেট স্বামীজির কে বা স্বামীজির বক্তব্যে তিনি অনুপ্রাণিত বা কনভিন্সড হয়ে তিনি স্বামীজিকেই তার গুরু হিসেবে বরণ করেন। এবং স্বামীজিও মনে করেন যে মার্গারেট হলো সেই নারী, দ্য ফিটেস্ট পার্সন, দ্য লায়নেস, সেই সিংহী যাকে দিয়ে ভবিষ্যতে ভারতে যে আন্দোলন বা ভারতে যে তিনি নারী আন্দোলন চাইছেন সেই নারী আন্দোলনের স্বপ্ন পূর্ণ হবে। তিনি মার্গারেটকে বলেন 1896 সালের 7ই জুন তিনি মার্গারেট নোবেলকে একটি চিঠি লিখছেন, যেই চিঠিতে তিনি বলছেন যে পৃথিবীর যারা বীর, পৃথিবীর যারা সাহসী, তাদের সমস্ত কিছু ত্যাগ করতে হবে সর্বমঙ্গলের জন্য, ফর দ্য গুড অফ মেনি, ফর দ্য ওয়েলফেয়ার অফ অল, সকলের মঙ্গলের জন্য, সকলের বেশিরভাগের ভালোর জন্য তাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে। বুদ্ধ 500 বার জন্মগ্রহণ করেছিলেন বোধিসত্ত্ব লাভ করার আগে, তাই তাদেরকে বুদ্ধ হতে হবে যারা নিজেদের আত্মত্যাগ করবে বৃহত্তর বা মহত্তর কাজের জন্য, সেই সব তাদের মন পুরোপুরি ভালোবাসায় পরিপূর্ণ হতে হবে। তার জন্য কি একটা কি প্রয়োজন? একটি হৃদয় যাতে ভালোবাসা আছে, যা আত্মত্যাগ এবং নিঃস্বার্থ নিষ্কাম ভাবে কাজ করতে পারবে। ভারতের এখন প্রয়োজন বোল্ডার ওয়ার্ডস, বোল্ড ওয়ার্ডস, অর্থাৎ দৃঢ় শব্দ, এবং তার থেকেও বেশি দরকার দৃঢ়তর কর্ম। কারণ চারিদিকে তাকিয়ে দেখলে দেখা যাবে খালি দুঃখ আর দারিদ্র, সেই দারিদ্রকে কি কেউ ঘুমোতে পারে? মার্গারেট তার প্রত্যুত্তরে জানিয়েছিলেন তিনি ভারতে আসতে চান, স্বামীজির সমস্ত যেসব পরিকল্পনা নারী শিক্ষার ব্যাপারে তিনি তা বাস্তবায়িত করতে চান বা তিনি স্বামীজির সঙ্গে সেই ব্যাপারে কাজ করতে চান। কিন্তু প্রথম দিকে যখন মার্গারেট তিনি জানান তিনি ভারতে আসতে চান, স্বামীজি তাকে না করেছিলেন। স্বামীজি মনে করেছিলেন ভারতের যে অবস্থান, ভারতের জাতপাত, ভারতের পরিবেশ, ভারতের ক্লাইমেট হয়তো মার্গারেটের জন্য সুটেবল নাও হতে পারে, তাই জন্য তিনি প্রথমে মার্গারেটকে না করেছিলেন। কিন্তু মার্গারেট তাতে রাজি হননি, তিনি আবার স্বামীজিকে জানান যে তিনি ভারতবর্ষে আসতে চান এবং ভারতের ভূমিতে কাজ করতে চান। 1897 সালে আলমোড়া থেকে তিনি একটি চিঠি লিখছেন মার্গারেটকে 29 জুলাই, যেখানে তিনি বলছেন মার্গারেটকে যে মাই ডিয়ার মিস নোবেল, আমি বাংলাতে বলছি, আমি পুরোপুরি নিশ্চিত ভারতবর্ষে ভবিষ্যৎ, ভারতের ভবিষ্যতে ভারতবর্ষে তোমার অনেক কাজ করার আছে। ভারতের একজন পুরুষ নয়, একজন নারীকে প্রয়োজন, একজন সত্যিকারের সিংহী যিনি ভারতের জন্য, বিশেষ করে ভারতীয় নারীদের জন্য কাজ করবেন। ভারত এখনো সেরকম গ্রেট উইমেন নিজে তৈরি করতে পারেনি, তাই জন্য তাকে অন্য দেশ থেকে, অন্য জাতির থেকে তা ধার করতে হবে। তোমার শিক্ষা, তোমার একাগ্রতা, তোমার পবিত্রতা, তোমার ভালোবাসা, তোমার দৃঢ়তা এবং তোমার সেল্টিক কেল্টিক ব্লাড রক্ত তোমার, আমি জানি তুমি সেই নারী যে সেটা পারবে। কিন্তু অসুবিধা প্রচুর, ফলে
অনেক অসুবিধা সত্ত্বেও তুমি যদি মনে করো তুমি সেই অসুবিধাকে ওভারকাম করে আসতে চাও, তাহলে তুমি 100 বার তোমাকে আমি ভারতবর্ষে আহ্বান জানাচ্ছি। সেই অনুযায়ী মার্গারেট ইংল্যান্ড থেকে যাত্রা করেন এবং 1898 সালের 28শে জানুয়ারি মার্গারেট কলকাতা খিদিরপুর ডকে পৌঁছন, যেখানে স্বামীজি এবং আর তার আরো দুজন গুরু ভাই তাকে মার্গারেটকে স্বাগত জানান ভারতবর্ষে। আচ্ছা, এরপরেই আমরা দেখব 28শে জানুয়ারি তাহলে মার্গারেট ভারতবর্ষে আসছেন, এবং যখন মার্গারেট ভারতবর্ষে আসছেন তখন স্বামীজি লিখছেন যে ইংল্যান্ডে ইংল্যান্ড কিছু ব্যক্তি বা বুদ্ধিজীবী দিয়েছেন ভারতকে উপহার হিসেবে, যারা ভারতের মঙ্গলের চিন্তা করেন। এবার ইংল্যান্ড আরেকজনকে পাঠালেন উপহার হিসেবে মার্গারেটের রূপে, যাদের থেকে বা যার থেকে ভারত অনেক কিছুই আশা করে। এটি আমরা পাচ্ছি একটি প্রব্রাজিকা আত্মপ্রাণের লেখা গ্রন্থ নিবেদিতা অব রামকৃষ্ণ বিবেকানন্দ। এরপরে 1898-এর মার্গারেট মার্চ মাসে আসছেন, 25শে মার্চ, তার আগে তাকে 17ই মার্চ, সরি 18শে জানুয়ারি মার্গারেট ভারতবর্ষে আসছেন, 17ই মার্চ তাকে শ্রী সারদা মায়ের মায়ের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক রকম কনজারভেটিভনেস বা রক্ষণশীলতা থাকতে সত্ত্বেও একজন বিদেশিনীকে মা খুব সহজেই প্রথমেই আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন, সহজেই আন্তরিকভাবে তিনি গ্রহণ করেছিলেন, এবং তাই দিয়ে তাই দেখে বা তার আন্তরিকতা নিবেদ মার্গারেটের হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি বলেছেন, আ ডে অফ ডেজ, মায়ের সঙ্গে প্রথম ওই দেখাকে তিনি সারা জীবন চেরিশ করেছেন বা সারা জীবন মনে করেছেন, আ ডে অফ ডেজ, অনেক দিনের একটি দিন, কারণ এর থেকেই ভবিষ্যৎ নারী বা ভবিষ্যৎ ভারতীয় নারী আন্দোলন কিরম হতে পারে তার হয়তো একটি চিহ্ন বা একটি ফুটপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছিল। এরপরে 25শে মার্চ বেলুড়ে, তখনও বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়নি, বেলুড় মঠে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে স্বামীজি মার্গারেটকে নতুন মন্ত্রে দীক্ষিত করলেন এবং নামকরণ করা হলো নিবেদিতা, অর্থাৎ দ্য ডেডিকেটেড, যিনি আত্মত্যাগ করেছেন, তাই জন্য তাকে বলা হয়েছে ডেডিকেটেড। স্বামীজি নিবেদিতাকে চেষ্টা করেছিলেন বা শিখিয়েছিলেন ভারতবর্ষ সম্পর্কে, বুঝিয়েছিলেন ভারতের অবস্থান সম্পর্কে, ভারতের নারীদের অবস্থান সম্পর্কে ইত্যাদি। এরপর মার্চের পরে নভেম্বর মাসে 1898 সালের সেই বছরেই নভেম্বরের 12 তারিখে বলরাম বসুর বাড়ি যদি বাগবাজার দিয়ে যাওয়া যায় তাহলে বলরাম বসু রাস্তার বাঁ দিকে একটি বাড়ি যেখানে রামকৃষ্ণদেব এসেছিলেন, বলরাম বসু রামকৃষ্ণদেবের একজন গুরুত্বপূর্ণ বা অন্যতম শিষ্য, তার বাড়িতে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে নিবেদিতা জানান রামকৃষ্ণদেবের আরো অন্যান্য শিষ্যরাও সেখানে উপস্থিত ছিলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন সেই মিটিং এ, যে তিনি একটি স্কুল খুলতে চান নারীদের জন্য, যেখানে জাতীয় আদর্শে ভিত্তি করে, জাতীয় আদর্শকে ভিত্তি করে পড়াশোনা করানো হবে। কিন্তু কেউই মেয়েদের, এবং তিনি যখন আহ্বান জানাচ্ছেন তারা যেন তাদের মেয়েদেরকে সেই বিদ্যালয়ে পাঠান, কেউই কিন্তু হ্যাঁ বলছেন না। স্বামী বিবেকানন্দ তখন এগিয়ে এসে একজন ব্যক্তি, তার নাম হরমোহন বাবু, তার দিকে আঙুল দেখিয়ে তিনি বলেন, এই ব্যক্তি বা এই ভদ্রলোক তার মেয়েকে নিবেদিতা তোমার স্কুলে পাঠাবে। নিবেদিতা একটি শিশুর মতো খুশিতে নেচে ওঠেন। তাই প্রথম দিকে স্বামীজি কি করেছিলেন, নিবেদিতাকে প্রথম স্টুডেন্ট পাওয়ার ক্ষেত্রে বা একটি ছাত্রী পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিলেন, এবং এর থেকেই বোঝা যায় যে মেয়েদের শিক্ষা সম্পর্কে কত রকম প্রতিবন্ধকতা ছিল বা সোসাইটি বা সমাজ কিন্তু নারী শিক্ষার জন্য তৈরি ছিল না। স্বামীজি সেদিন সেই সত্যি যেদিন যদি উপস্থিত না থাকতে দেখ বলে দিয়েছিলেন তিনি মেয়েকে কন্যাকে পাঠাবেন, সেই পদক্ষেপটা না নিতেন তাহলে কিন্তু সেদিনকে সেই মিটিং বাস্তবায়িত বা ফলপ্রসূ হতো না। এরপরে এটা হলো 12ই নভেম্বর 1898 সাল, 13ই নভেম্বর 1898 সেদিনকে কালী পুজোর দিন 16 নম্বর বসপাড়া লেনে স্কুলের উদ্বোধন হলো এবং করলেন কে, স্বয়ং সারদামা। স্বামীজি
ব্রহ্মানন্দ, স্বামী স্বামীজি ছাড়াও স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী সারদানন্দ এরা উপস্থিত ছিলেন। সেদিন সারদা মা পুজোর পরে তিনি আশীর্বাদ করেছিলেন এই কথাটি বলে যে আমি আশীর্, তিনি প্রার্থনা করেন করবেন যাতে বিশ্ব জননী এই স্কুলের বা এই বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের ছাত্রীদের ওপর তার আশীর্বাদ বর্ষণ করেন, যাতে তারা আদর্শ নারীতে বা আদর্শ ছাত্রীতে পরিণত হতে পারে। নিবেদিতা পরবর্তীকালে বলেছিলেন যে এর থেকে বড় আশীর্বাদ হতে পারে না, কারণ এই আশীর্বাদ থেকেই বোঝা যায় যে ভবিষ্যৎকে ভারতীয় শিক্ষিত নারী কেমন হতে পারে, মা আশীর্বাদ করে সেটা বুঝিয়ে দিয়ে গেছিলেন। এইবারে 14ই নভেম্বর স্কুল শুরু হলো। প্রথম দিন কিছু ছাত্রী এলেন, ছাত্রী এলো, তাদেরকে লেখা পড়া, আঁকা, ক্লে ওয়ার্ক মানে মাটি দিয়ে কাজ করা এবং সেলাই এগুলো শেখানোর ব্যবস্থা করা হলো। স্কুলে বিদ্যালয়ে নিবেদিতা বিদ্যালয়ে পাঠানোর ক্ষেত্রে, তখনও বিদ্যালয়কে নিবেদিতা বিদ্যালয় বলা হতো না, বিদ্যালয়ে পাঠানোর ক্ষেত্রে যেসব গার্জেনদের আপত্তি ছিল, কিন্তু ধীরে ধীরে নিবেদিতার সংযম, নিবেদিতাকে দেখে তারা সন্তুষ্ট হয়ে তারা বিদ্যালয়ে মেয়েদের পাঠাতে শুরু করলেন। এই কনটেক্সটে স্বামী সারদানন্দ তিনি স্কুলের প্রসপেক্টাসে 1905 সালে লিখেছিলেন যে দ্য পিওর অ্যান্ড সিম্পল লাইফ অফ ইটস মিস্ট্রেস সুন এন্ডিয়ার্ড হার টু দ্য লেডিজ অ্যারাউন্ড। অর্থাৎ সেই স্কুলের শিক্ষয়িত্রী বা নিবেদিতার কথাই বলা হচ্ছে যে তার সাধারণ সুন্দর জীবনযাপন কি করেছিল সেই অঞ্চলের লেডিজদের বা সেই অঞ্চলের মহিলাদের তার দিকে আকর্ষিত করেছিল, এবং তারা মনে করতে শুরু করেছিল যে নিবেদিতা তাদের মধ্যে একজন। প্রথমেই স্কুল কিন্ডার গার্ডেন মেথডে বা কিন্ডার গার্ডেন পদ্ধতি পড়ানো শুরু করে, কিছুটা বাংলা, কিছুটা ইংরাজি, অঙ্ক, প্রাথমিক বিজ্ঞান, বিশেষ এবং বিশেষ করে হস্তশিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় হস্তশিল্প উন্নত, তাই মেয়েদের হস্তশিল্প শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে ভবিষ্যতে তারা গৃহে বসেই নিজেদের জন্য তারা কিছু রোজগার করতে পারেন, তাদের বেরোজগার না হয়। আচ্ছা, এইবারে আমরা দেখতে পাচ্ছি যে আমি আগেই বলেছিলাম স্বামীজি বারবার নিবেদিতাকে বলেছিলেন একটি কথা, নেভার ফরগেট দ্য ওয়ার্ড ইজ উইমেন, ভুলো না যে শব্দটা হলো নারী এবং জনগণ। ভারতবর্ষে নারীকে পদানত করে রাখা হয় এবং মানুষ, সাধারণ মানুষকে শোষণ করা হয়, তাই জন্য ভারতবর্ষের কোনো উন্নতি হচ্ছে না। তাই নারীর অগ্রগতি এবং জনগণের জাগরণই হবে তোমার প্রধান লক্ষ্য। একবার নারীকে শিক্ষিত করতে পারলে নারী ঠিক করবে তার জন্য ভবিষ্যতে কি কি সংস্কার প্রয়োজন। স্বামীজি চেয়েছিলেন, আমি একটু আগেই বলেছি, একটি মঠ যেখানে থেকে নারী শিক্ষা লাভ করতে পারবেন। বিশেষ করে স্বামীজি বিধবা রমণীগণ বা এবং যারা বিবাহিত এবং যারা মানে বিধবা হয়ে গেছেন তাদের উপরে বেশি আস্থা রেখেছিলেন, কারণ কি বাচ্চাদের বেশিরভাগই কম বয়সে বিয়ে হয়ে যায়। তাই স্বামীজি আস্থা রেখেছিলেন যে উইডোজ এবং বা যারা যাদের বিয়ে হয়ে গেছে বা যারা অরফ্যান তারাই হয়তো ভবিষ্যতে এই নারী শিক্ষার কাজটিকে এগিয়ে নিতে পারবে। নিবেদিতা একটি চিঠি লিখছেন ম্যাকলিওট একে, যেখানে তিনি বলছেন যে তারও ভবিষ্যতে পরিকল্পনা হলো তিনি 20 জন উইডো এবং 20 জন অরফ্যান, 20 জন অরফ্যান মেয়ে এবং 20 জন উইডোদের নিয়ে একটি সংগঠন তৈরি করবেন সারদা মায়ের তত্ত্বাবধানে। এদেরকে সেভাবে ট্রেনিং দেওয়া হবে যাতে এরা হবে ভবিষ্যতে শিক্ষয়িত্রী। তারা হবেন এমন ভাবে তাদের শেখানো হবে যে তারা নিজেদের সমস্ত কিছুই দেশের জন্য উৎসর্গ করবেন। তারা গুরু সাধারণ, তাদের কোন রকম দায়বদ্ধতা থাকবে না, কারণ তারা হবে দেশের জন্য পুরো উৎসর্গীকৃত। নিবেদিতা স্কুল চালু হয়ে গেল, কিন্তু প্রথম থেকেই ফান্ডের অভাব, অর্থের অভাব, এবং নিবেদিতা যে স্বামীজির মঠের বা স্বামীজির পরিকল্পনা প্রসূত যেইভাবে যে উইমেন মিশনারিজ বা এডুকেশন মানে
উইমেন এডুকেটার্স নারী শিক্ষয়িত্রী তৈরি করতে চাইছেন তার জন্য অর্থের প্রয়োজন যা পুরোপুরি নিবেদিতার কাছে নেই। তাই স্কুল শুরু হলেও 1899 সালে স্কুল বন্ধ করে দিয়ে বা বিদ্যালয় বন্ধ করে দিয়ে নিবেদিতা আবার আমেরিকার দিকে যাত্রা করছেন। সেখানে গিয়ে 1900 সালে তিনি আমেরিকানদের কাছে প্রজেক্ট অফ রামকৃষ্ণ স্কুল ফর গার্লস, রামকৃষ্ণ স্কুল ফর গার্লস বলা হচ্ছে, তিনি একটি প্রজেক্ট বা সাবমিট করেন যেখানে তিনি অর্থ সাহায্য চান তার বিদ্যালয়ের জন্য। এর ফলে রামকৃষ্ণ গিল্ড অফ হেল্প আমেরিকান লেডিজরা বা আমেরিকান মহিলারা একটি সংগঠন ফান্ড বা একটি ফান্ড তৈরি করে নিবেদিতা স্কুলের জন্য এবং তার নাম দেওয়া হয় রামকৃষ্ণ গিল্ড অফ হেল্প। তারপরে এরকম একটা সময় এই অর্থ জোগাড় করে নিবেদিতাকে আমরা দেখতে পাচ্ছি তিনি আবার ফিরে আসছেন। ফিরে এসে 1902 সালে নিবেদিতা বিদ্যালয় পুনরায় খোলা হচ্ছে। সরস্বতী পুজোর দিনকে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 1902 সালে সরস্বতী পুজোর দিনকে নিবেদিতা কি করছেন, সেই বিদ্যালয় খোলা হচ্ছে। কিন্তু নিবেদিতা জানতেন সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো হচ্ছে, নিবেদিতা জানতেন তিনি বিদেশিনী, তিনি সামনে যাননি, পুজোর সামনে যাননি, তিনি বাইরে দাঁড়িয়ে থেকেছেন একটি ঝুড়ি নিয়ে যাতে মেয়েরা পুজোর পরে ফুল বেলপাতা আরো যেসব সেখানে ফেলতে পারে। এইটা ছিল বলা হচ্ছে সম্ভবত এইভাবেই তিনি শিখিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা কি। নিবেদিতা সবসময় স্কুলের নিবেদিতা বিদ্যালয় কিভাবে পরিচালিত হতো সেটা বলার আগে আগে নিবেদিতার ধ্যান ধারণা কিছু বলি। নিবেদিতা মনে করতেন ভারতের জন্য কি প্রয়োজন, শিক্ষা। ভারতের সবকিছুই রয়েছে ভারতের ধর্মে, বা ভারতের ধর্মেই ভারতের সমস্ত কিছু অন্তর্নিহিত রয়েছে। শিক্ষার প্রয়োজন এবং সবচেয়ে বেশি প্রয়োজন সেলফ এডুকেশন, স্বশিক্ষা, কারণ কেউ নিজে অন্য কেউ কাউকে তৈরি করতে পারে না, নিজেকেই নিজেকে তৈরি করতে হয়। হ্যাঁ, কিন্তু নিজেকে তৈরি করতে হলে শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষা লাভ করা দরকার ভারতীয় নারীদের। কারণ প্রত্যেক শিক্ষার মূল লক্ষ্য হবে একটি ব্যক্তিকে একটি সম্প্রদায়ের মধ্যে তৈরি করা এবং সেই সম্প্রদায়কে পুরো মানব জাতির মধ্যে তৈরি করা। বলা হচ্ছে মানে সেন্টেন্সটা বলা হচ্ছে, এম অফ দ্য এডুকেশন শুড বি টু মেক অ্যান ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্ট ইন হিস কমিউনিটি অ্যান্ড দ্য কমিউনিটি এফিসিয়েন্ট ইন হিউম্যানিটি। শিক্ষার মূল লক্ষ্য হবে ব্যক্তিগত নয়, সামাজিক এবং সর্বজনীন বা সবার উন্নতি। এছাড়া এরপরে বলা হচ্ছে যে ভারতীয় নারীদের বা নারীদের এমনভাবে শিক্ষিত করা হবে যাতে তারা নিজেদের সম্বন্ধে ভাবতে পারে এবং নিজেদের সম্বন্ধে শুধু নয় ভারতবর্ষ সম্পর্কে ভাবতে পারে এবং বিশ্বের বড় বড় যারা ব্যক্তি একসময় তারা গর্ববোধ করবে ভারতীয় নারীদের সঙ্গে যুক্ত হতে। হ্যাঁ, এখনো পর্যন্ত পুরোপুরি ভারতবর্ষ সম্পর্কে বা ভারতের গৌরব সম্পর্কে জানা হয়নি, কিন্তু ভারতের ভবিষ্যৎ নারীরা পুরোপুরিভাবে ভারতের গৌরব সম্পর্কে অবহিত হবে। নিবেদিতার কমপ্লিট ওয়ার্কস এর ভলিউম 5 এই কথাগুলো আছে, যে এখান থেকে দেখে নেওয়া যেতে পারে। নারীকে ভারতের অতীত সম্পর্কে অবহিত করতে হবে, অতীতকে ভারতের অতীতকে নিয়ে পরিচিত করতে হবে, কিন্তু সেই অতীতকে অন্ধভাবে নকল করতে হবে না। নিবেদিতা বলছেন দ্য পাস্ট শুড বি লুক উইথ আ ডিসক্রিমিনেটিং আই, অর্থাৎ নারীকে সেই দৃষ্টি দিতে হবে এবং হৃদয় দিতে হবে যা দিয়ে তিনি বিচার করে দেখবেন অতীতের কোনটা নেওয়ার কোনটা না নেওয়ার, অর্থাৎ অতীতের ভালো মন্দ বিচার করে নারী অতীতকে গ্রহণ করবে। কোনোভাবেই আমেরিকান বা ইংল্যান্ডের নারীদের নকল করতে হবে ইউরোপীয়রা কিভাবে
কিভাবে ভারতবর্ষকে নিচু চোখে দেখেছেন, ভারতের সবকিছুকেই হীন চোখে দেখেছেন, সেখানে নিবেদিতা কিন্তু ভারতীয় সংস্কৃতি পরিচিত গভীর শ্রদ্ধাবোধ যা তিনি পেয়েছেন তার গুরু স্বামী বিবেকানন্দের থেকে। শুধু তাই নয়, নিবেদিতা বলছেন প্রত্যেকটি ভারতীয় মেয়েকে তার মননে, তার চিন্তায়, তার ভাবনায়, তার বুদ্ধিতে তাকে বোঝাতে হবে শি ইজ ইন্ডিয়ান, তিনি ভারতীয় এবং বিদেশি নন। নারী একটি গৃহকে তৈরি করেন, নারী শিক্ষিত হলে একটি গৃহ সুন্দর হয়, কারণ সেই গৃহ থেকেই পুরুষ বাইরে কর্মজগতে যায়। আনএডুকেটেড উইমেন বা অশিক্ষিত মহিলার বৈশিষ্ট্য সাবমিশন, সাবমিশন মানে ত্যাগ করা, ত্যাগও বলবো না, মানে সাবমিশনের বাংলাটা কি বলবো, মানে নত হয়ে থাকা। কিন্তু একজন শিক্ষিত নারীর বৈশিষ্ট্য হলো রেসপন্সিবিলিটি, কারণ শিক্ষিত নারী কিন্তু দায়িত্ব নিতে পারেন, শিক্ষিত নারী দায়িত্ব নিতে পারেন গৃহে, গৃহের বাইরে, ইনার স্পেস, আউটার স্পেস এবং বিশ্বের। তাই নারীকে শিক্ষিত করতে হবে যে কোনো বিষয়, সে ব্যক্তিগত জীবনেই হোক কিংবা বৃহত্তর জীবনেই হোক, নারীর সঙ্গে পুরুষকে একাত্ম করতে হবে, কারণ তা যদি না করা হয় তাহলে জীবন হবে পুরো বিকলাঙ্গ বা ব্যারেন, শূন্য, যেখানে আধ্যাত্মিক বিকাশ কিংবা ইহজাগতিক উন্নতি কোনোটাই সম্ভব হবে না। হিউম্যানিটি মানবতাবাদ সম্পূর্ণ হয় দুটো কারণে, দুটো জিনিস দিয়ে। একটা হলো তো ফেমিনাইন মাইন্ড, অর্থাৎ নারীর মন যখন ম্যাসকুলাইন, ফেমিনাইন মাইন্ড ইউনাইটিং উইথ দ্য ম্যাসকুলাইন, এবং একা কেউই কিছু করতে পারে না। আজকে দিনে চিন্তা করে দেখুন বা ছাত্রীদের চিন্তা করে দেখো, এখনো কি আমরা নারীকে সে সম্মান দিতে পেরেছি? এখনো কি আমাদের বাড়িতে, আমাদেরই বাড়িতে, আমি বৃহত্তর যাচ্ছি না, আমাদের বাড়িতে কজন নারীকে বা আমাদের মায়েদের কজনকে এখনো সম্মান করা হয়? এখনো আমাদের মায়েরা হয় বাবা কি পুরুষতান্ত্রিক সমাজের বাড়িতে আরো যারা আছে, অনেক সময় কিন্তু তাদের কথাই শোনা হয় না, গুরুত্বই দেওয়া হয় না, তারা আবার কি বলবে? মেয়ে বা মায়েরা রাধা রাঁধবে, বাড়বে, সংসার চালাবে, বাচ্চা বিয়ে হবে, ব্যাস এইটুকুই। কিন্তু তারাও যে মতামত দিতে পারে, তারা ছাড়া যে সংসার অচল, একদিন মা রান্না না করলে বা দুদিন মা রান্না না করলে, মা অসুস্থ হলে পুরো সংসারে পুরো অন্ধকার, তখন বাবা চাকরি যতই করুন বাবা রান্না করে দিতে পারেন না। এখন অনেক ছেলে করতে পারেন, আমি জেনারেল বলছি, কিন্তু করেন না। তাহলে এই যে নারীকে সমান যোগ্যতায় তাকে মাপকাঠিতে বিচার করা, আমরা যারা শিক্ষা পাচ্ছি বা তোমরা যারা শিক্ষা পাচ্ছ, এই কিছু মানুষকে নিয়ে বা কিছু একটা পার্সেন্টেজ কে নিয়ে তো আমি পুরো ভারতবর্ষকে বলতে পারি না। ভারতবর্ষে বেশিরভাগ নারী এখন অশিক্ষিত বা শিক্ষার আলো থেকে তারা দূরে। তাহলে নিবেদিতা যা চিন্তা করতে পেরেছিলেন 19 শতকে দাঁড়িয়ে, আজকেও কি 21 শতকের ভারতবর্ষ তা ভাবতে পেরেছে? আজও কি নারীকে সম্মান দিতে পেরেছে, মনে করতে পেরেছে যে একটি একটি ব্যক্তিগত জীবন, ফ্যামিলি লাইফ কিংবা আউটার ওয়ার্ল্ড বা আমাদের জাতীয় জীবন নারীকে ছাড়া অসম্পূর্ণ? আমাদের কজন নারী বিভিন্ন প্রশাসনিক পদে যোগদান করতে পেরেছে? সংখ্যা কম, পার্সেন্টেজ কম, সমান সমান তো এখনো আমরা নই। কিন্তু কত বছর আগে একজন বিদেশিনী ভাবতে পেরেছিলেন যে নারী কতখানি, নারীর শিক্ষা কতখানি প্রয়োজন, নারীর অংশগ্রহণ কতখানি প্রয়োজন। এই জন্য আজও আমরা নিবেদিতার কাছে ঋণী। টুডে অলসো নিবেদিতার থটস আর রেলিভেন্ট ইন টুডেজ ওয়ার্ল্ড হোয়েন উই জাজ দ্য হিউম্যানিটি, যে আমরা এখনো কিন্তু মেয়েদেরকে মানুষ হিসেবে গণ্য, নারী তো ছেড়ে দাও, মানুষ হিসেবেই হয়তো গণ্য করতে পারিনি। তিনি বলছেন যে একটি স্কুল, একটি বিদ্যালয় যেমন একটি প্রাচ্য বালকের জন্য প্রয়োজন, তেমনি একজন প্রাচ্য বালিকার জন্য প্রয়োজন। একজন প্রাচ্য বালিকাকে ইন্টেলেকচুয়াল ডিসিপ্লিন শেখাতে হবে এবং তথ্যের জ্ঞান দিতে হবে। স্কুল, বিদ্যালয় এবং বাড়ি দুটো কিন্তু পরস্পর বিরোধী নয়। একটি মেয়ের বিকাশের ক্ষেত্রে, মানে তার মননের বিকাশের ক্ষেত্রে একটি মেয়ের স্কুলও প্রয়োজন, বাড়িও প্রয়োজন, কারণ দুটোই তাকে শিক্ষা দেয়। স্কুলের বা বিদ্যালয়ের শিক্ষার মূল্য
বারবার চেষ্টা চেন কি করে ফেমিলিয়ার থিংস শুড বি টট ইন আ ফ্যামিলিয়ার ওয়ে। এবার ধরো তোমার কলেজে আমি গেলাম, তোমাদের কলেজে আমি গেলাম, আমি একটু অন্য জায়গা থেকে আসছি, তোমাদেরকে পড়াতে গেলে আমি যদি হঠাৎ করে নতুন কিছু বলি যেগুলো তোমরা অভ্যস্ত নও, তোমাদের ভালো লাগবে না বা গ্রহণ করতে অসুবিধা হবে, কিন্তু তোমাদের পরিচিত জিনিসকে যদি বা তোমাদের মতো করেই বোঝাই তখন তোমাদের আমাকে শুনতে ভালো লাগবে। তাই নিবেদিতা প্রথম থেকেই চেষ্টা করেছেন যেই পরিবেশে তিনি আছেন সেই পরিবেশকে বোঝার, ভারতকে বোঝার, একটি সুন্দর দেশের শিক্ষিত অ্যাকমপ্লিশড লেডি সমস্ত কিছু ছেড়ে, গরমের দেশ, স্যাঁতস্যাঁতে মশার দেশ, গলি, বাগবাজার তো পুরনো উত্তর কলকাতার যেখানে অনেক গলি, ভেতরে ভেতরে রাস্তা, সেই জায়গায় মার্গারেট নিবেদিতা এসে থেকেছেন। কারণ তিনি জানতে চেয়েছেন যাদের মধ্যে তিনি কাজ করবেন তারা কিভাবে থাকেন, যাদের মধ্যে তিনি কাজ করবেন তাদের জীবন প্রণালী কি, কারণ তাদের সঙ্গে একাত্ম না হতে পারলে তিনি কোনোদিনই তাদেরকে নিজের দিকে টানতে পারবেন না। প্রথমে স্কুল শুরু হলো 16 বসপাড়া লেনে, পরে সেটাকে 17 বসপাড়া লেনে মানে পরের বাড়িটাতে শিফট করা হয়েছিল। তিনি বাচ্চাদের মনকে বুঝতে চেয়েছিলেন। প্রথমে 60-70 জন বালিকা স্কুলে এলেন, নিবেদিতা তাদেরকে ভূগোল, ইতিহাস, সেলাইয়ের কাজ খুব এবং আঁকা শেখালেন, পাশাপাশি ড্রিল শেখানো হতো শরীর চর্চার জন্য। নিবেদিতা জমি কিনেছিলেন স্কুল বিদ্যালয়ের সাথেই, সেখানে একটি বাগান করা হলো যাতে বাচ্চারা সেই বাগানে খেলতে পারে, অনেক ফুল টুল রাখা হতো সেই বাগানে বাচ্চাদের খেলার জন্য। নিবেদিতা পাশেই তার একটি ঘরে অনেক ছোট ছোট খেলনায় ভরে দিয়েছেন এবং মেয়েরা যেসব তার ছাত্রীরা যেসব আঁকতেন সেই আঁকাগুলো সেখানে রাখা হতো। একটি ছোট এতে পড়েছি যে একটি বাচ্চা এসছেন, একটি ছাত্রী এসছে, সে কিছুতেই পড়াশোনা করবে না, সে নিবেদিতাকে ভয় পাচ্ছে। নিবেদিতাকে খুব আদর করে ডাকলেন, সব খেলনা দিলেন। বাচ্চাটি বলছে খেলনাগুলো, বলছে এই সব খেলনা তোমার। বাচ্চাটি খুব খুশি। এরকম করে দিনের পর দিন খেলতে খেলতেই সে কিন্তু নিবেদিতার খুব কাছে চলে এলো এবং পড়াশোনা শুরু করলো। আমাদের হয়তো এটাও নিবেদিতাকে শেখার আছে, অন্তত আমি টিচার্সদের ক্ষেত্রে বলছি, কি করে ছাত্র ছাত্রীদের সঙ্গে একাত্ম হতে হয়। হয়তো সব ক্ষেত্রে আমরা সেটা হয়ে উঠতে পারি না, সেটা আমাদের ল্যাকিউনা বা আমাদের সীমাবদ্ধতা। নিবেদিতা সবসময় তার ছাত্রীদের নিয়ে খুব গর্বিত ছিলেন। তিনি তার এই ছাত্রীদের বিভিন্ন আঁকা তিনি খুব সংগ্রহ করে রাখতেন এবং একসময় আনন্দ কুমারের স্বামী, তিনি একজন বড় শিল্পী, তিনি এসে নিবেদিতার গৃহে নিবেদিতাকে সেখানে দেখা করতে, সেখানে একটি ছাত্রীর আলপনা তাকে মুগ্ধ করে এবং তিনি প্রশংসা করেন। সেই আনন্দ নিবেদিতা ধরে রাখতে পারেননি, তিনি তার ছাত্রীর আঁকাকে প্রশংসা করা হচ্ছে তাতে তিনি অনেক বেশি উৎফুল্ল হয়ে উঠেছিলেন। এটাও কিন্তু খুব বড় জিনিস যে ছাত্রীদের আনন্দে বা ছাত্রীদের কৃতিত্বে শিক্ষয়িত্রী খুশি হয়ে ওঠা বা পুরো পুলকিত হয়ে ওঠা। তিনি অনেক সময় পুরী কিংবা চিতোর তার ছাত্রীদের নিয়ে যেতে পারেননি, কিন্তু তিনি তাদের কাছে ইতিহাস সম্পর্কে বলতেন বা ঐতিহাসিক ব্যক্তিত্বদের সম্পর্কে বলতেন এবং বলা হয় যখন তিনি এসব বলতেন তখন তিনি বিভোর হয়ে থাকতেন। এখানে আমি বলতে পারি, এখানে মুক্তি প্রব্রাজিকা মুক্তিপণা ভগ্নী নিবেদিতা গ্রন্থে তিনি বলছেন যে নিবেদিতা যখন এইসব ঐতিহাসিক ব্যক্তিদের সম্পর্কে বলতেন তখন তিনি নিজেই বিভোর হয়ে যেতেন, এমন ভাবে বলতেন যেন সেই ব্যক্তিরা তারই চোখের সামনে উপস্থিত, তার ছাত্রীদের সামনে এমন একটি ছবি তুলে ধরার চেষ্টা করতেন যাতে তারা মননে অনুভব করতে পারে সেই ব্যক্তিদের। তিনি মেয়েদের সবসময় বলতেন রাজপুত রমণী ক্ষত্রিয় রমণীদের মতো হতে, কারণ আমরা জানি রাজপুত বা ক্ষত্রিয় রমণীরা তাদের বীরত্বের জন্য পরিচিত। তিনি বড় জায়গায় হয়তো নিয়ে যেতে পারেনি তার মেয়েদেরকে, কিন্তু তিনি ছোট ছোট ট্রিপ আয়োজন করতেন, যেমন তোমাদের এখন সব ঘুরতে নিয়ে যাওয়া হয় মিউজিয়ামে, এ আজ ধরে সহজ মনে হয় কলেজ নিয়ে যাচ্ছে, যে তখন তো সহজ ছিল না, বাড়ি থেকে তো ছাড়তো না মেয়েদের, কিন্তু নিবেদিতার বিহেভিয়ারে বা নিবেদিতার ব্যবহারে আন্তরিকতাতে গার্জেনরা মুগ্ধ ছিলেন বা তাদের বিশ্বাস জন্মেছিল যে নিবেদিতা ছাত্রীদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবেন না, তাদেরকে দেশীয় রীতিনীতি নিবেদিতা শেখাচ্ছেন, তাই তারা অকপটে বিশ্বাস করে নিবেদিতার হাতে তার ছাত্রীদের ছেড়ে দিয়েছিলেন। নিবেদিতা স্টিমারে করে তাদের দক্ষিণেশ্বরে নিয়ে গেছেন কিংবা ট্রামে করে চিড়িয়াখানা নিয়ে গেছেন, কখনো মিউজিয়াম নিয়ে গেছেন এবং ছাত্রীদের মনে এটি খুব বড় দাগ কেটেছে। কিছু ছাত্রীদের তাদের লেখা পড়া হয়, তাহলে দেখা যাবে যে এইসব জার্নি বা এইসব ঘুরতে নিয়ে যাওয়া, কারণ তারা তখন যেতে পারতেন না, সেই যে যাচ্ছে নিবে তাদের ভগিনীর সাথে, তাদের কি আনন্দ,
সেই আনন্দ বা সেই খুশি, তারা সারা জীবন তারা যতদিন বেঁচে ছিলেন তারা কিন্তু সেই খুশি বা সেই আনন্দকে ভুলে যেতে পারেননি, তাদের ভগিনীর কথা তারা বলেননি। তিনি বারবার বলেছেন যেটা মনে রাখা, যে তার মেয়েরা যেন মনে রাখে তারা ভারতবর্ষের কন্যা, ভারতীয় রমণীদের মতো মেয়ে আর কোথাও হয় না। তিনি বলেছেন ভারতীয় মেয়েদের, এটা নিবেদিতা ছাড়াও আরো দু তিনজন নন অফিসিয়াল ইউরোপীয় লেখাতে আমি পেয়েছি, যে ভারতীয় মেয়েদের এই যে সফটনেস, এই মধুরতা, কোমলতা, সৌন্দর্য, সরলতা আর বিশ্বের কোনো মহিলাদের মধ্যে নেই। তাই এই যে কোনো প্রকারে কোন পাশ্চাত্য শিক্ষা তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই সরলতাকে ধ্বংস করার যেন না হয়। বিবেকানন্দও তাই বিশ্বাস করতেন, নিবেদিতাও তাই বিশ্বাস করতেন, কারণ এর কোনো বিকল্প নেই। তাই ভারতীয় শিক্ষার মূল লক্ষ্যই হবে সেই সরলতা, সেই পবিত্রতা, সেই আন্তরিকতাকে ধরে রাখা। তিনি বলেছেন, তার মেয়েদের বলতেন, তোমরা ভারতবর্ষের মেয়ে, আমরা এখনো হয়তো দেশকে এরকম করে ভালোবাসতে শিখিনি, কজন পারি, তখন যেটুকু মেয়েরা শিখেছিল হয়তো আমরা এখনো অনেক ইংরাজি শিখেছি, পড়াশোনা করেছি, কিন্তু এখনো আমরা দেশকে ভালোবাসতে শিখিনি, নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে শিখিনি। কিন্তু নিবেদিতা শিখিয়েছিলেন তাদের, তারা ভারতবর্ষের মেয়ে। স্বদেশী আন্দোলন যখন হচ্ছে, তিনি কিছু মেয়েকে পাঠিয়েছিলেন ব্রাহ্মগল স্কুলে। ব্রাহ্মগল স্কুলের পাশেই একটা পার্কে একটি মিটিং হচ্ছিল, স্বদেশী মিটিং। সেই স্বদেশী মিটিং এর বক্তৃতা শোনার জন্য তিনি মেয়েদেরকে প্রেরণ করেছিলেন। 1906 সালে কংগ্রেস একটি স্বদেশী এক্সিবিশন করে, নিবেদিতা এই সেই এক্সিবিশনে তার মেয়েদের তৈরি হস্তশিল্পের কাজ পাঠায় ডিসপ্লের জন্য। তিনি তার স্কুলে, তার বিদ্যালয়ে স্পিনিং বা চরকা শুরু করেন, কাপড় বোনা, এবং একজন বৃদ্ধা মহিলাকে সেই কাজে নিযুক্ত করা হয়, যাকে মেয়েরা চরকা মা বলে ডাকতেন। যখন ব্রিটিশ সরকার বন্দে মাতরম পুরো ব্যান করে দিচ্ছেন, নিষিদ্ধ করে দিচ্ছেন, নিবেদিতা কিন্তু সেই বন্দে মাতরমকেই তার স্কুলের প্রতিদিনকার প্রার্থনা হিসেবে নির্বাচিত করেন এবং মেয়েরা গাইতো বন্দে মাতরম প্রত্যেক দিন। তাদেরকে বেলুড় মঠে নিয়ে যাওয়া হয়, মায়ের কাছে, সারদা মায়ের বাড়িতেও নিয়ে যাওয়া হয়। অনেক সময় স্কুলে মেয়েরা অ্যাবসেন্ট করতো, আসতো না, যদি কেউ কয়েকদিন পরপর না আসতো নিবেদিতা সরাসরি সেই বাড়ি চলে যেতেন এবং তাদেরকে জোর করে, জোর করে বলবো না, তাদেরকে স্কুলে নিয়ে আসতেন, বিদ্যালয়ে নিয়ে আসতেন, বাইরে দাঁড়িয়ে থাকতেন যখন বাচ্চারা আসতো তাদেরকে গ্রিট করার জন্য, তাদেরকে আহ্বান করার জন্য। তারা কোনোদিন তাদের সিস্টার তাদের কিভাবে ভালোবেসেছিলেন, কতটা ভালোবাসা দিয়েছিলেন, সেই ভালোবাসা তারা কোনোদিন ভুলতে পারবেন না। তিনি বলেছেন মেয়েদের উচিত বা নারীর উচিত তাদের যে জাতীয় গৌরব সেই গৌরবকেই ধরে রাখা এবং মাতৃভূমির প্রতি শিক্ষা লাভ করে নিজের কর্তব্য পালন করে যাওয়া। তিনি এটাও জানতেন যে, এবং একটি আমি গল্প একটি লেখা পড়েছি যে নিবেদিতা বিদ্যালয়ে তো পরবর্তীকালে বিধবা মহিলাদের, আমি বলেছিলাম বিধবা মহিলা বলবো না, মানে তখনকার দিনে তো আমরা জানি বাল্য বিবাহের ফলে অনেক কম বয়সেই মেয়েরা বিধবা হয়ে যেতেন, এরকম বেশ কিছু বিধবা মেয়েদের, ছাত্রীদের নিবেদিতা স্কুলে, বিদ্যালয়ে তাদের গার্জিয়ানরা নিবেদিতা কনভিন্স করেছিলেন, পাঠানো হয়েছিল। এবং একাদশীর দিন নিবেদিতা তাদের ফল বা একাদশীতে যেসব খাওয়ার সেসব খাওয়ানোর ব্যবস্থা করতেন। একটি ছাত্রী ছিল, আমার সম্ভবত মনে হয় নাম গিরিবালা, এক্সাক্টলি আমি এখন নামটা মনে করতে পারছি না। নিবেদিতা সেদিনকে জগদীশ চন্দ্র বসুর বাড়িতে গেছেন, গিয়ে তিনি ভুলে গেছেন যে সেদিনকে একাদশী। তারপর যখন লেডি অবলা বসু তাকে খাবার দিয়েছেন, নিবেদিতা তখন মনে পড়েছে যে আজকে তো একাদশী, তার ছাত্রী তো ছাত্রী খাবারের তিনি ব্যবস্থা করে আসেননি। তিনি সোজা জগদীশ চন্দ্র বসুর বাড়ি থেকে দৌড়ে ফিরে এসছে নিবেদিতার বসুরা লেনে, এবং তিনি ছাত্রীকে জড়িয়ে ধরে বলছেন যে আমায় ক্ষমা করো, আমি ভুলে গেছিলাম তোমার খাওয়ার ব্যবস্থা করে যাইনি। দিয়ে তিনি তারপর ছাত্রীকে ফল আর মিষ্টি নিজের হাতে খাওয়াচ্ছেন। তাহলে এই ভালোবাসা গুলো, এই সম্পর্ক গুলো কিন্তু ম্যাটার করে। শিক্ষা দেওয়া মানে যেটা আমরা অনেক সময় করি না, আমি নিজেকেও তার মধ্যেই ধরবো, যে আমরা তো ফর্মালি শিখিয়ে দিই, কিন্তু কিন্তু এই হৃদয়ের সঙ্গে এই একাত্ম হওয়া, এই স্নেহ, এগুলো হয়তো অনেক সময় আমরাও দিতে পারি না, কিন্তু একজন আইরিশ লেডি শুধু ইংল্যান্ড থেকে এসেও সেই ভালোবাসা কিন্তু তার ছাত্রীদের মধ্যে দিতে পেরেছিলেন। এরপরে আমরা দেখছি নিবেদিতা জানতেন যে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা মেয়েদের 10-12 বছর বয়সে বিয়ে হয়ে যাবে, তাই তার
স্বপ্ন পূরণের আমি আগেও বলেছি মূল যারা কারা হতে পারে, বিধবা ছাত্রীরা এবং বিবাহিত মহিলারা। তিনি এবং পরবর্তীকালে 1903 সালে স্বামী বিবেকানন্দের আরেকজন শিষ্যা সিস্টার ক্রিস্টিন, তিনি নিবেদিতার সঙ্গে যুক্ত হন এবং তারা কি করেন, তারা একসাথে নিবেদিতা স্কুল করেন। নিবেদিতা তো প্রচন্ড ভাবে অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন, তিনি কি তারা কি করেন এই বিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেন। এইবারে মানে যারা বাচ্চা নয় একটু বড়, যেমন এই বিবাহিত মেয়েদের বলছি কিংবা ধরো এই যারা বিধবা ছাত্রীদের কথা বলছি, তাদেরকে প্রথমে নিয়ে আসার জন্য কত কথার ব্যবহার শুরু করেন। কত কথা মানে ফোকলোর, মানে বিভিন্ন রকমের কি কত কথা শুরু করা হয় সেখানে, সেই শুনে অনেকেই কিন্তু আসতে শুরু করে। পরে নিবেদিতা খুব প্রশংসা করতেন ভারতের নিডল ওয়ার্ক, যে ভারতে এরকম সূচের সেলাইয়ের কাজের মতো মানে দেখার মতো। তিনি মিসেস সারা ওলি বুলকে লিখেছিলেন এক সময় যে আমি অবাক হয়ে যাই কত সুন্দর সুন্দর আঁকতে পারে এরা, নিডিলে সূক্ষ্ম কাজ মানে সূচ দিয়ে কত সূক্ষ্ম কাজ করতে পারে, এবং ওরা যেভাবে রঙের ব্যবহার করে তা ইউরোপীয় ছাত্রদের সঙ্গে প্রশংসনীয়, হয়তো তার থেকেও বেশি। নিবেদিতা সবসময় বলতেন ভারতীয় বিভিন্ন বিষয় নিয়ে এমব্রয়ডারি করা হোক, কোনো অন্য কিছু নয়, ভারতীয় থিম নিয়ে এমব্রয়ডারি করা হোক। তিনি মেয়েদেরকে খাতা পেন্সিল এই যে সুতো বিভিন্ন যে এমব্রয়ডারি আর যেসব জিনিস থাকে ফ্রিতে বিলি করতেন, তার জন্য কোনো টাকা দিতে হতো না। শুধু তাই নয়, এখানে ছাত্রীরা কিভাবে শিখতো, গোনা শিখতো, তেঁতুলের বিচি দিয়ে গোনা শিখতো, আলপনা আঁকতো, বিভিন্ন রকম এমব্রয়ডারি কাজ করত, এবং পাশাপাশি তারা পড়াশোনাটাও শিখত। নিবেদিতা সবসময় ম্যানুয়াল অকুপেশন বা হাতের কাজের ওপর গুরুত্ব দিয়েছেন, প্রচন্ড পছন্দ করতেন ভারতের এই তৈরি ওই আমের মানে আমরা বলছি যেটাকে গ্রিন ম্যাঙ্গো মানে আমরা কাঁচা আমের যে চাটনি জেলি এগুলো পছন্দ করতেন। এবং একসময় স্বামীজি বলেছিলেন যে বেলুড় মঠ নির্মিত হলে যে কটেজ ইন্ডাস্ট্রি হবে, কুটির শিল্প, সেখানে নিবেদিতার বিদ্যালয়ের ছাত্রীরা কি করবেন, এই আচার কাসন্দি চাটনি এগুলোকে তারা সরবরাহ করবেন। নিবেদিতা আমি আগেও বলেছি ম্যানুয়াল অকুপেশন বা হস্তশিল্প কেন শেখানো দরকার, যাতে ভবিষ্যতে তারা বাড়িতে বসে, তখন তারা অফিস কাছারিতে মেয়েদের ছিল না বা অফিস কাছারিতে মেয়েরা তো চাকরি করতো না, অতএব বসে তারা উপার্জন করতে পারে, তাহলে এই যে সেলফ সাফিসিয়েন্ট হওয়া, স্বয়ং নির্ভর হওয়া, যা তোমাদের নিশ্চয় শিক্ষয়িত্রীটা ম্যাডামরা স্যারেরা বলেন যে তোমরা ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াও। নিবেদিতা কিন্তু তোমরা তো কলেজে বিশ্ববিদ্যালয় সরি তোমরা তো কলেজে এসে পড়ছো, এগুলো মহাবিদ্যালয়ে তোমরা শিখছো, কিন্তু সেই ছোট ছোট ছাত্রীদের নিবেদিতা কত কম বয়স থেকে শিখিয়েছিলেন নিজের পায়ে দাঁড়ানো, নিজের ভাবে শিখে রাখা, যাতে ভবিষ্যতে কোনো দিন তারা নিজেরা রোজগার করতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু নিবেদিতা আজও প্রাসঙ্গিক। ডক্টর পাল সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, সময় প্রায় শেষ, আমি শেষ করে দিচ্ছি, হ্যাঁ আমি শেষ করে দেব। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে নিবেদিতা তিনি আমি একটু আগে বললাম জাতীয়তাবাদের, নিবেদিতা জাতীয়তাবাদের ধারণা উদ্ভূত করতে চেয়েছিলেন, তাই মুর্শিদাবাদ সিল্কের ওপরে জাতীয় পতাকার ডিজাইন তিনি মেয়েদের দিয়ে আঁকিয়েছিলেন। তিনি মেয়েদেরকে শিখিয়েছিলেন জাতীয় সংস্কৃতি, জাতীয় শিল্প কে শ্রদ্ধা করতে। ধীরে ধীরে নিবেদিতা স্কুলে যেমন বাচ্চাদের শেখানো হতো, তেমনি যারা লোকালিটি মানে স্থানীয় মহিলা তাদেরও শেখানো হতো। লেডিস সেকশনকে বলা হলো পুরো স্ত্রী বিভাগ, 1904 সালে তা খোলা হলো। এখানে ব্রাহ্ম অনেক মহিলা শিক্ষা লাভ করেছেন, যেমন তেমনি জগদীশ চন্দ্র বোসের বোন লাবণ্যপ্রভা বসু, পুষ্প দেবী, অমিয়া দেবী বিপিনচন্দ্র পালের কন্যা, তারপর লেডি অবলা বসু, সরলাবালা সরকার, এরা এগিয়ে এসছেন শিক্ষয়িত্রী হিসেবে তার মেয়েদের শেখানোর জন্য। নিবেদিতা তিনি পরবর্তী একটি কথা বারবার বলেছেন যে পুরুষের শিক্ষার সঙ্গে নারীর শিক্ষাও প্রয়োজন, কারণ শিক্ষার মূল লক্ষ্য আরেকটা কি হওয়া উচিত, টু ক্রিয়েট ওম্যানহুড বিফোর ওয়াইফহুড, স্ত্রী হওয়ার আগে নারী হও এবং নারী হওয়ার আগে ভালো মানুষ হও। এবং তার জন্য কি দরকার, নিজের সমস্ত যেসব তোমার নিজের গুণ সেই গুণ সময় বড় সেলাই শেখাতেন। 12টার সময় বলা হচ্ছে বাচ্চাদের স্কুল হতো, 12টা থেকে 4:30 পর্যন্ত স্কুল হতো,
স্কুলের পরে বাচ্চারা চা খেতে, চা খেয়ে 5টার পরে তারা বাড়ি ফিরে যেতে। বলা হচ্ছে এই প্রথম দেখা যাচ্ছে যে ম্যারিড লেডিজরা, এইটি আমি পাচ্ছি একটি গ্রন্থ, সেটা হলো শ্রদ্ধা প্রাণার প্রবলেম, শ্রদ্ধা প্রাণার লেখা ভারত তীর্থে নিবেদিতা, এবং আরেকটি বই ভয়েস অফ ইন্ডিয়া, সেখানে তিনি বলছেন যে এই প্রথম ইতিহাসে দেখা যাচ্ছে ভারতের ইতিহাসে ম্যারিড লেডিজ আর কামিং আউট ফ্রম হোম, বিবাহিত মহিলারা ঘর থেকে বেরিয়ে আসছেন, সেলাই শিখছেন, স্কুল বিদ্যালয়ে আসছেন, যা আগে কিন্তু সেভাবে দেখা যেত না, এবং তা পুরোপুরি সম্ভব হয়েছিল তার জন্য নিবেদিতার অনুপ্রেরণায়, এবং পরবর্তীকালে সিস্টার ক্রিস্টিনো নিবেদিতার সঙ্গে এই ব্যাপারে যুক্ত হয়েছিলেন। নিবেদিতার যতই আমরা নিবেদিতা সম্বন্ধে বলি হয়তো শেষ হবে না, কারণ তার কর্মকাণ্ড তো অনেকটাই। একসময় স্বামীজি নিবেদিতাকে আশীর্বাদ করে বলেছিলেন, মায়ের হৃদয় আর বীরের দৃঢ়তা, মলয় সমীরে যথা স্নিগ্ধ মধুরতা, যে পবিত্র কান্তি বীর্য আর্য বেদী তলে, নিত্য রাজে বাধাহীন দীপ্ত শিখানলে, এসব তোমার হোক আরো হোক শত, অতীত জীবনে যাহা ছিল স্বপ্নাতীত, ভবিষ্যৎ ভারতের সন্তানের তরে, সেবিকা বান্ধবী মাতা তুমি একাধারে। এই আশীর্বাদ নিবেদিতা সফল করতে পেরেছিলেন তার জীবনে, পুরোপুরি তার জীবন উৎসর্গীকৃত করেছিলেন তার প্রভু বা তার গুরুর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। 1911 সালে নিবেদিতা চলে যান, তখনও হয়তো আরো অনেক কাজ বাকি ছিল, কিন্তু নিবেদিতা যতখানি সম্ভব চেষ্টা করেছেন সেই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার। প্রথমে সবাই সেটাকে বলতো, নিবেদিতা স্কুলকে দেখে বলতো সিস্টার নিবেদিতা স্কুল। নিবেদিতা বলতেন তার স্কুলকে রামকৃষ্ণ গার্লস স্কুল। পরবর্তীকালে নিবেদিতার অভিপ্রায়ণের পরে বা নিবেদিতার মৃত্যুর পরে সেই স্কুল রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হয় এবং নামকরণ করা হয় শ্রী রামকৃষ্ণ মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। তাহলে একজন বিদেশি রমণী তার সমস্ত কিছুই ভারতকে দিয়ে দিলেন, ভারতকে ভালোবাসলেন, ভারতের ঐতিহ্যকে ভালোবাসলেন, এবং ভারতীয়দের শেখালেন ভারতকে কিভাবে ভালোবাসতে হয়। এমনকি পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর কিংবা নন্দলাল বসু, যারাই নিবেদিতার সান্নিধ্যে এসছেন, তাদেরকেও তিনি শিখিয়েছেন বিদেশি শিল্প নয়, ওয়েস্টার্ন আর্ট নয়, ভারতের মধ্যে ভারতের শিল্পই অনেক এনরিচড। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু স্বীকার করেছেন যে ভারতীয় ইন্ডিয়ান আর্ট কে নিয়েই আঁকা, সেটা তারা কিন্তু নিবেদিতা দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন। আমি এটাই বলতে চাইছি, ইন্ডিয়ানাইজেশন, ভারতীয়করণ, ভারতীয় ভারতকে ভালোবাসা, তার মেয়েদের মধ্যে সেই শিক্ষাকে তুলে ধরা, এই সমস্ত কিছু কিন্তু নিবেদিতা করেছিলেন। এবং এই নিবেদিতা যা করে গেছেন তার অবদান আমরা কতটা মনে রেখেছি বা আমরা কতটা মনে রাখি হয়তো আমরা অনেকেই ভুলে গেছি, আমরা হয়তো অনেকে তার জন্মদিনও জানি না, কিন্তু আজ যদি নিবেদিতা না থাকতেন, সিস্টার নিবেদিতা গার্লস স্কুল থেকে অনেক দীপ্তিময়ী, অনেক প্রতিভাময়ী নারী বেরিয়েছেন যারা দেশের জন্য করেছেন, হয়তো আরো বেরোবে, কিন্তু যদি ভারতের শিক্ষা, নারী শিক্ষায় আমরা যেমন আমাদের রামমোহন রায় থেকে শুরু করে আমরা বিদ্যাসাগর মশাইকে মনে রেখেছি, তেমনি বিদেশিনী নিবেদিতাকে, বিদেশিনী হলেও যিনি ভারতকেই তার মাতৃভূমি হিসেবে শেষ দিন পর্যন্ত সমস্ত শ্রদ্ধা জানিয়ে গেছেন, তাকে অস্বীকার করে কিন্তু আমরা ভারতের নারী শিক্ষাকে কোনদিন বুঝতে পারবো না। এমনকি মৃত্যুর পরেও নিবেদিতা তার সমস্ত যেসব বই, দা মাস্টার অ্যাজ আই স হিম থেকে শুরু করে যেসব গ্রন্থ তিনি লিখে গেছেন, সেই সব গ্রন্থের যে রয়্যালটি, তার নামে সারা অলি বুল যে তার স্কুলের জন্য যে টাকা রেখে গেছেন, সমস্ত কিছুই কিন্তু নিবেদিতা দান করে গেছেন কাকে, রামকৃষ্ণ মিশনকে বেলুরকে, এবং বলে গেছেন এই টাকা যেন খরচা করা হয় নিবেদিতা বিদ্যালয়ে মেয়েদের শিক্ষার জন্য এবং কোন আদর্শে, জাতীয় আদর্শে শিক্ষার জন্য। এটাই কিন্তু অনেক বড় কথা। তাই আজকে সেই মহা মহান প্রাণের প্রতি আমার কিছুটা বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্যই বলুন বা যেটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর নিবেদিতা পাল, আপনার সুচিন্তিত সমৃদ্ধ বক্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। বিশেষ করে আজকের দিনে বিশেষ তাৎপর্যপূর্ণ, আজ নিবেদিতার 154তম জন্মদিন। নারী শিক্ষার ব্যাপার আমাদের ছাত্রছাত্রীরা নিবেদিতার ভূমিকা নারী শিক্ষার ব্যাপারে অনেক কিছুই তারা জানতে পারলো, সঙ্গে আমরাও। নিবেদিতা স্বদেশী আন্দোলনেও তার যে অবদান, তার যে ভূমিকা, সেটাও কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ
কারণ অরবিন্দ তার বক্তৃতা, তার যে কালীকে নিয়ে তার যে বক্তৃতা, তার দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। এবং আপনি উল্লেখ করলেন যে স্বদেশী যুগে যে ছবি, বিশেষ করে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা তো খুবই পপুলার হয় স্বদেশী আন্দোলনের সময়, সেইটাও কিন্তু নিবেদিতার কালী দ্য মাদার বইটির অনুপ্রেরণায় এই ছবিটি। সত্যি তাই না নিবেদিতা? একদিকে এখানে নারী শিক্ষার বিস্তার ঘটাচ্ছেন, ওইদিকে জগদীশ চন্দ্র বসুর সঙ্গে বৈজ্ঞানিক আলোচনা করছেন, অরবিন্দর সঙ্গে বিপ্লবী যে কার্যকলাপ সেগুলোকে নিয়েও তিনি তার কর্মপদ্ধতি কিভাবে কি করা যায় সেই সম্পর্কে আলোচনা করছেন, অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গল্পের অনুবাদ করছেন। মানে বিশেষ করে কাবুলিওয়ালা গল্পটিকে পপুলার করার পিছনে তো নিবেদিতার অবদান অনেকখানি। ফলে নিবেদিতা একই সঙ্গে রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, অরবিন্দ, জগদীশ চন্দ্র বসু, এইদিকে আবার কখনো বন্যা, কখনো মহামারী, তখন প্লেগ 1899-এ সারা দেশে ছড়িয়ে পড়েছে, শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, শহর ছেড়ে চলে যাচ্ছেন, তিনি কিন্তু ঝাঁটা হাতে বেরিয়ে পড়েছেন। মানে অদ্ভুত লাগে, মানে তখনও আজ থেকে এত বছর আগে, 100 বছর বেশি আগে আমরা দেখছি যে তখন ওই যে প্লেগের সময় আমাদের যারা স্বদেশী মানুষজন, যাদের মানে সামর্থ্য আছে, তারা ছেড়ে যাচ্ছেন শহর, কিন্তু ওই বিদেশিনী থেকে যাচ্ছেন, ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করছেন, অসুস্থ শরীরে ছুটে যাচ্ছেন সেবার জন্য এখান থেকে সেখানে। আর কি বলবো, তার অবদান যতই আলোচনা করি, তার ওই বহিরাবরণ, ওই বিদেশি গাউন আর রুদ্রাক্ষের মালায় আমাদের মনে থেকে গেছে, তার অন্তর, তার যে কাজকর্ম, সত্যি আজও সেগুলোর সেভাবে কি বলবো মূল্যায়ন হয় না। এই যে রামকৃষ্ণ মিশন আজও মেয়েদের জন্য ব্রাত্য, যে রামকৃষ্ণ তিনি মনে করতেন যে নারীদের শিক্ষা, এটা একটা রামকৃষ্ণ মিশনের স্কুল প্রজেক্ট, আজকেও কিন্তু রামকৃষ্ণ মিশনের মেয়েদের শিক্ষয়িত্রী হিসেবেও নিয়োগে প্রচুর বাধা। যা গিয়ে একদিন নিশ্চয়ই এই সব কিছু আমরা অতিক্রম করব, এই আশাটুকু নিয়ে আমরা আগামী দিনের পথ চলতে থাকি। এখন আমি আমাদের বিভাগীয় প্রধান ডক্টর শ্রেয়সী ঘোষ ম্যাডামকে আজকে ভোট অফ থ্যাংক জানানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। আজকে ভগিনী নিবেদিতার 154তম জন্মদিবসে ইতিহাস বিভাগীয় আন্তর্জালিক আলোচনা চক্রটিতে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপনের দায়িত্বে থেকে আনন্দপূর্ণ গর্ব অনুভব করছি। প্রথমেই ধন্যবাদ দিতে চাই মাননীয় বক্তা সরোজিনী নাইডু কলেজের ইতিহাস বিভাগীয় অধ্যাপিকা অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নিবেদিতা পাল মহোদয়াকে, যিনি আমাদের হীরালাল কলেজের ইতিহাস বিভাগের দ্বারা সারস্বত চর্চা চক্রের সঙ্গে যৌথভাবে আয়োজিত ভগিনী নিবেদিতার নারী কল্যাণে অবদান সম্পর্কিত অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে তার অসাধারণ তথ্যপূর্ণ ও সারগর্ভ বক্তব্য তুলে ধরলেন। ধন্যবাদ দেব আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ মহাশয়াকে, যার ঐকান্তিক আগ্রহ ও সার্বিক সহযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠান কোনোভাবেই সম্ভবপর হতে পারত না। ধন্যবাদ দেব কলেজের সারস্বত চর্চা চক্র, আভ্যন্তরীণ মূল্যায়ন কমিটির প্রধানা ডক্টর রূপা সেন মহাশয়া এবং সেমিনার তথা ওয়েবিনার আয়োজিত করার দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান শ্রী প্রদীপ্ত মুখার্জিকে, এছাড়া ইতিহাস বিভাগীয় সকল অধ্যাপিকা বৃন্দ, বিশেষত সঞ্চালিকা ডক্টর মধুমিতা মণ্ডল ম্যাডাম, প্রযুক্তি সহায়তাকারিণী অধ্যাপিকা শ্রীমতী আত্রেয়ী ভট্টাচার্য ও কম্পিউটার সায়েন্স বিভাগীয় প্রযুক্তি বিশারদ আর এক অধ্যাপিকা শ্রীমতী পূজা দাস, সকলেই ধন্যবাদার্হ। সর্বশেষে কলেজের অন্যান্য বিভাগীয় শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাগণ, অন্যান্য প্রতিষ্ঠানের উপস্থিত গুণীজন বর্গ ও স্নেহের ছাত্রীদের অকুণ্ঠ ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শ্রেয়সী। উপস্থিত সকলকে
আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি।